Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. प्रिय छात्र छात्री मालदा जिलार ऑनलाइन शिक्षा क्लासे तुम्हारे पुनराय स्वागत। आमी तापस मंडल मालदा टाउन हाई स्कूलेर भूगोल विषय शिक्षक। आजकेर आलोच्य विषय उपग्रह चित्र एवं भूवैचित्र सूचक मानचित्र। उपग्रह चित्र और भूवैचित्र सूचक मानचित्र तुम्हारे क्लास टेनेर एकेबारे शेष यूनिट। एखाने देखो दुटी विषय रयेछे, एकटा हच्छे उपग्रह चित्र एवं भूवैचित्र सूचक मानचित्र। ओके, तो प्रथमे आमी उपग्रह चित्र सम्बन्धे आलोचना करछि, तारपरे भूवैचित्र सूचक मानचित्र निये आलोचना करब। प्रथमेई उपग्रह चित्र कि, एक कथाय जदि आमरा बोलते जाई ताहले बोलबो उपग्रह थेके प्राप्त चित्रके बला जेते पारे उपग्रह चित्र। आर एकटु विस्तारितभावे जदि बोलते जाई ताहले बोलते पारो जे भूपृष्ठ थेके महाकाशे जे कृत्रिम उपग्रहगुलो प्रेरण करा हय এবং তাতে যে সেন্সর থাকে বা ক্যামেরা থাকে তার দ্বারা ভূপৃষ্ঠের বিভিন্ন অবয়বগুলো লিপিবদ্ধ করা হয় এবং তার দ্বারা যে চিত্রটি আমরা পাই সেটি হচ্ছে উপগ্রহ চিত্র। ওকে, এই উপগ্রহ চিত্র তৈরির দায়িত্বে রয়েছেন ভারতবর্ষে ইসরো, যার পুরো কথাটি হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই ইসরো উপগ্রহ চিত্রগুলি তৈরির সম্পূর্ণ দায়িত্বে রয়েছে। আর এই ইসরো স্থাপিত হয় 1969 খ্রিস্টাব্দের 15 আগস্ট। বিক্রম সারাভাই তৎকালীন বৈজ্ঞানিক এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার তত্ত্বাবধানে এই ইসরো স্থাপিত হয় এবং এখনও পর্যন্ত সেই সমস্ত যে টোপোগ্রাফিক্যাল উপগ্রহ চিত্রগুলো বা স্যাটেলাইট ইমেজগুলো তৈরি করা হচ্ছে তার দায়িত্ব তার উপর রয়েছে। আচ্ছা, আরেকটি কথা এখানে বলতেই হয় যে উপগ্রহ চিত্র বিষয়টি তোমার রিমোট সেন্সিং এবং জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এই দুয়ের মিশ্রিত একটি পদক্ষেপ বলতে পারো বা তার দুয়ের মিশ্রিত এর ফল বলতে পারো। তাহলে এখানে রিমোট সেন্সিং যে ব্যাপারটা আসছে, রিমোট সেন্সিং একটা বিশাল বিষয়, সেই বিষয়টা টোটালটা আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি স্বল্প সময়ের জন্য একটু রিমোট সেন্সিং সম্বন্ধে বলে নিই। রিমোট সেন্সিং হচ্ছে এমন একটি বিজ্ঞান যার সাহায্যে আমরা কোনো উপাদানকে স্পর্শ না করে তার যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারি। এক্ষেত্রে তোমরা দেখবে যে কৃত্রিম উপগ্রহগুলো যে মহাকাশে প্রেরণ করা হচ্ছে সেখান থেকে ভূপৃষ্ঠের বিভিন্ন অবয়বকে তারা ডিটেক্ট করছে সেন্সরের সাহায্যে এবং সেখান থেকে তথ্য লিপিবদ্ধ করছে। ওকে, অর্থাৎ ডাইরেক্ট কোনো কন্ট্যাক্ট সেখানে কিন্তু থাকছে না। আর নেক্সট জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বলতে বোঝায় এই যে রিমোট সেন্সিংয়ের মাধ্যমে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলো একটা কম্পিউটার ব্যবস্থার মাধ্যমে সেটাকে অ্যানালাইজ করে এবং সর্বোপরি মানচিত্রের আকারে প্রকাশ করে, সেটি হচ্ছে তোমার জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস। ওকে, তো এইখানে দেখো এই চিত্রের মধ্যে তোমরা একটি উপগ্রহ চিত্র দেখতে পাবে। এই উপগ্রহ চিত্রটি আমাদের যে গুগল আর্থ রয়েছে সেই গুগল আর্থ থেকে কিছুটা অংশ ক্রপ করে নেওয়া। গুগল আর্থ এক ধরনের উপগ্রহ চিত্র। তো গুগল আর্থের ক্ষেত্রে আমরা দেখি যে ভূপৃষ্ঠের যে উপাদানগুলো যে কালারে রয়েছে সেই কালারেই উপগ্রহ চিত্রের মধ্যে উপস্থাপন করার একটা উপায় বা চেষ্টা করা হয়ে থাকে, এখানে হয় নর্মালি। কিন্তু আমাদের বেশিরভাগ উপগ্রহ চিত্রগুলো কিন্তু এরকম ভূপৃষ্ঠের প্রকৃত কালার অনুযায়ী হয় না, অর্থাৎ ফলস কালার অনুযায়ী হয়। আমি নেক্সট স্লাইডে সেই বিষয়টি বলবো, দেখো নেক্সট স্লাইডে গেলে বুঝতে পারবে।
যে উপগ্রহ চিত্রে যে রং প্রয়োগ করা হয়, তো রঙের ওপরে ভিত্তি করে উপগ্রহ চিত্রকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে প্রকৃত রঙে উপস্থাপিত চিত্র, যাকে বলা হয় ট্রু কালার কম্পোজিট, আর সংক্ষেপে TCC। এই প্রশ্নটি তোমাদের আসে অনেক সময় অবজেক্টিভে, যে TCC-র পুরো নামটি কী। TCC-র পুরো নামটি হচ্ছে ট্রু কালার কম্পোজিট, তোমরা দেখতে পাচ্ছ এখানে। ওকে, তো এই প্রকৃত রঙে উপস্থাপিত চিত্রে কী করা হয়, আমি একটু আগেই বললাম আগের স্লাইডে, যে ভূপৃষ্ঠের যে প্রকৃত উপাদানগুলো থাকে সেগুলিকে তাদের প্রকৃত রং অনুযায়ী উপস্থাপন করার একটি পদ্ধতি, বা উপস্থাপিত করা হচ্ছে যে চিত্রে, সেই চিত্রটি হচ্ছে তোমার ট্রু কালার কম্পোজিট। আরেকটি রয়েছে দ্বিতীয়, যেটি সেটা হচ্ছে ছদ্ম রঙে উপস্থাপিত চিত্র, বা ফলস কালার কম্পোজিট, বা সংক্ষেপে FCC। এটিও তোমাদের পরীক্ষাতে আসে অনেক সময় যে FCC-র পুরো কথাটি লেখো। ওকে, সুতরাং পরিষ্কার তোমরা লিখতে পারবে, সেটি হচ্ছে ফলস কালার কম্পোজিট। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা ফলস কালার কম্পোজিটটা কেন ইউজ করব, মানে কেন ফলস কালার, রিয়েল কালারের পরিবর্তে কেন ফলস কালার আমরা উপগ্রহ চিত্রের মধ্যে ব্যবহার করব। ওকে, প্রকৃতপক্ষে ভূপৃষ্ঠ থেকে যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো উপগ্রহের যে সেন্সর থাকে সেখানে যখন ডিটেক্ট হয়, সেখানে বিভিন্ন ব্যান্ডের মধ্যে, একটা ব্যান্ড হচ্ছে ভিজিবল ব্যান্ড, সেই ভিজিবল ব্যান্ডের মধ্যে ব্লু, গ্রিন এবং রেড, এই তিনটি আমরা হচ্ছে দেখতে পাই, বাদবাকি তরঙ্গগুলোকে আমরা দেখতে পাই না। সেই তরঙ্গগুলোর যে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ BGR, ব্লু গ্রিন রেড, সেটার বিস্তারটা হচ্ছে 0.4 থেকে 0.7 পর্যন্ত। প্রথমে ব্লু 0.4 থেকে 0.5, গ্রিন 0.5 থেকে 0.6। তো এই যে পাশাপাশি থাকার জন্য, এদের যে ওয়েভলেন্থ, ব্লু এবং গ্রিনের ওয়েভলেন্থ পাশাপাশি থাকার জন্য, অনেক সময় ম্যাপের মধ্যে আমাদের প্রকৃত উপাদান সম্পর্কে ধারণা করতে গিয়ে অসুবিধা হয়, বা দুটো অনেক সময় গুলিয়ে যায়, সে কারণেই প্রকৃতপক্ষে তোমার ফলস কালার কম্পোজিটের আবির্ভাব। এইখানে একটি ফলস কালার কম্পোজিট স্যাটেলাইট ইমেজ, উপগ্রহ চিত্র দেখানো হয়েছে। তো এই যে স্যাটেলাইট ইমেজের মধ্যে যে কালারগুলো ব্যবহার করা হচ্ছে, মানে কোন ধরনের কালার তুমি কিসের জন্য ব্যবহার করবে, তার একটি কিন্তু এইখানে টেবিল দেওয়া আছে, এবং টেবিলের মধ্যে পরিষ্কার করে দেখো দেওয়া আছে যে কোন কোন উপাদানের জন্য তুমি কোন কোন ফলস কালার ইউজ করবে। ওকে, প্রথমে হচ্ছে গভীর অরণ্য বা উদ্ভিদরাজির জন্য গাঢ় লাল, স্বাভাবিক উদ্ভিদ শস্য ক্ষেত্রের জন্য হালকা লাল বা লাল ধূসর, এরকম বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর জন্য তার পার্শ্ববর্তী একটি রঙের লিস্ট দেওয়া আছে, এই রঙগুলো তুমি কিন্তু ইউজ করে নর্মালি এই স্যাটেলাইট ইমেজগুলো তৈরি করা হয়। ওকে, নেক্সট, উপগ্রহ চিত্র তৈরি করতে গেলে অনেকগুলো পদ্ধতি স্টেপ রয়েছে, সে স্টেপগুলো আমি পরে আলোচনা করছি। তার আগে বলি যে কী কী উপাদান মূলত দরকার হয় একটা উপগ্রহ চিত্র তৈরি করতে গেলে। অনেকগুলো উপাদানেরই প্রয়োজন হয়, কিন্তু মূলত যে দুটি উপাদান ছাড়া এটা কোনো মতেই সম্ভব না। তার প্রথম উপাদানটি হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ মানে হচ্ছে একটি ডিভাইস যেটি ভূপৃষ্ঠ থেকে মহাকাশে পাঠানো হচ্ছে ডেটা কালেকশনের জন্য। ওকে, আরেকটি আছে সেন্সর, সেটা আমি পরে আলোচনা করছি এখনই। তো এই যে কৃত্রিম উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে মহাকাশে প্রেরণ করা হলো, সেই উপগ্রহগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে ভূসমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট, আর দ্বিতীয়টি হচ্ছে সূর্য সমলয় উপগ্রহ বা সান সিনক্রোনাস স্যাটেলাইট। ওকে, প্রথম ভূসমলয় উপগ্রহটি কি, দেখো ভূসমলয় উপগ্রহটি তোমার পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর আবর্তন করে, এটি পৃথিবীর আবর্তন গতির সাপেক্ষে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে, এই যে এইখানে একটি তোমার অরবিট দেওয়া আছে, জিও স্টেশনারি অরবিট লেখা আছে, দেখো এইরকম এই পথ ধরে কিন্তু তোমার জিও স্টেশনারি স্যাটেলাইটটা মুভ করে এবং পৃথিবীর থেকে যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করে। এরা কোন ধরনের স্যাটেলাইটগুলো এই জিও স্টেশনারি স্যাটেলাইটের মধ্যে পড়ে, না সেটি হচ্ছে ইনস্যাট সিরিজের সমস্ত স্যাটেলাইট, ভারতের ইনস্যাট সিরিজ, পুরো নামটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট, তার 1A, 1B, বা এই যে আছে গোজ ই বা GOMS, এই গোজ ইটা হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট, আর GOMSটা হচ্ছে ফ্রান্সের একটি স্যাটেলাইট। ওকে, এই
জিও স্টেশনারি স্যাটেলাইটের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার ওপরে অবস্থান করে, ওকে, বা কোথাও কোথাও পেতে পারো 35,900 কিলোমিটার, দুটোই ঠিক। মানে ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার ওপরে অবস্থান করে পৃথিবীর যাবতীয় তথ্য সংগ্রহ করে হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, ওকে। আর এই স্যাটেলাইটটা কী করে, মূলত আমাদের যে টেলিকমিউনিকেশন ব্যবস্থা বা আবহাওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, ওকে। দ্বিতীয় রয়েছে হচ্ছে সান সিনক্রোনাস স্যাটেলাইট বা সূর্য সমলয় উপগ্রহ। এই সূর্য সমলয় উপগ্রহটির একটি অরবিট এখানে দেওয়া আছে, দেখো, মানে তোমার হচ্ছে সেটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণে এটি পৃথিবীর সূর্যের আপাত কোণের সঙ্গে সামঞ্জস্য রেখে মুভ করে উত্তর থেকে দক্ষিণ দিকে। এবং এর গুরুত্বপূর্ণ উদাহরণগুলি হচ্ছে IRS বা ইন্ডিয়ান রিমোট সেন্সিং ভারতের যেটি সেটি, এবং রয়েছে স্পট সিরিজের স্যাটেলাইট এবং ল্যান্ডস্যাট সিরিজের স্যাটেলাইটগুলো। স্পট সিরিজের স্যাটেলাইটগুলো ফ্রান্সের স্যাটেলাইট এবং ল্যান্ডস্যাটটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট, ওকে। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কী? এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি ভূপৃষ্ঠ থেকে তোমার 700 থেকে 900 কিলোমিটার ওপরে এটিকে প্রতিস্থাপন করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ এর বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে এই স্যাটেলাইটটা আমাদের ভূপৃষ্ঠের যাবতীয় সম্পদ সম্পর্কে যে ধারণাগুলো আমরা পাই সেটি এই স্যাটেলাইটটি সেটি সাহায্য করে। অর্থাৎ সম্পদ সম্পর্কিত যাবতীয় ধারণা বা তথ্য সংগ্রহের দায়িত্ব রয়েছে হচ্ছে সান সিনক্রোনাস স্যাটেলাইট, ওকে। আর দ্বিতীয় যে ইম্পর্টেন্ট উপাদানটি রয়েছে তোমার হচ্ছে উপগ্রহ চিত্রের, সেটি হচ্ছে সেন্সর বা সংবেদক। প্রকৃতপক্ষে এই সেন্সর বা সংবেদক বা এটাকে ক্যামেরাও বলা যেতে পারে, যেটি হচ্ছে উপগ্রহ, কৃত্রিম উপগ্রহের মধ্যে একটি জায়গায় এটিকে প্রতিস্থাপন করা থাকে, যেটি তোমার ভূপৃষ্ঠের যাবতীয় উপাদানগুলো থেকে যে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো যায় সেখানে গিয়ে লিপিবদ্ধ হয় এই সেন্সরের মধ্যে। মানে সে এই উপাদানগুলো থেকে বিকিরিত, ভূপৃষ্ঠীয় যে উপাদানগুলো থাকে সেখান থেকে যে বিকিরিত তরঙ্গগুলোকে ও ডিটেক্ট করে নিজে কালেকশন করে নিজের কাছে রাখছে। তো এই সংবেদক বা সেন্সরকে আবার দুটি ভাগে ভাগ করা যেতে পারে, একটি হচ্ছে সক্রিয় সংবেদক বা অ্যাক্টিভ সেন্সর এবং দ্বিতীয়টি হচ্ছে নিষ্ক্রিয় সংবেদক বা প্যাসিভ সেন্সর, ওকে। প্রথম অ্যাক্টিভ সেন্সর, অ্যাক্টিভ সেন্সরের ক্ষেত্রে কী হয় না, সৌরশক্তির ওপর নির্ভর না করে নিজ দেহ থেকে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ পাঠিয়ে তার প্রতিফলনের সাহায্যে এ প্রতিচ্ছবি সংগ্রহ করে। অর্থাৎ যে উপাদানটির ডেটা কালেকশন করবে তার ওপরে ও নিজের থেকেই আলো পাঠাবে, সে নিজের থেকে আলো পাঠিয়ে সেখান থেকে ডেটা কালেকশন করবে। যেমন হচ্ছে র্যাডার বা লিডার, এ জাতীয় সেন্সরগুলো, এদের নিজস্ব আলো থাকে এবং এরা নিজস্ব বস্তুর উপরে আলো ফেলে সেখান থেকে ডেটা কালেকশন করে। বা তোমরা দেখে থাকো ফ্ল্যাশ ক্যামেরা, নর্মালি যে ফ্ল্যাশ ক্যামেরাগুলো থাকে রাত্রেবেলা অন্ধকারের মধ্যে যখন তুমি কোনো কিছুর ফটো তুলতে চাইছো তখন সেখান থেকে ক্যামেরার থেকে একটা লাইট গিয়ে অবজেক্টের উপর পড়ে এবং সেই তথ্যটা তোমার কাছে ধরা পড়ে, ওকে। আর দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে নিষ্ক্রিয় সংবেদক বা প্যাসিভ সেন্সর। এই সেন্সরে কী হয় না, এই সেন্সর সূর্যের প্রতিফলনের উপর নির্ভর করে তথ্য সংগ্রহ করে। অর্থাৎ যতক্ষণ সূর্যের আলো রয়েছে ততক্ষণ এই সেন্সর দ্বারা ডেটা কালেকশন হবে, যতক্ষণ আর যখন সূর্যের আলো থাকবে না অর্থাৎ রাত্রিবেলা, এই তোমার সেন্সারের দ্বারা তোমার ডেটা কালেকশন কিন্তু সম্ভব হবে না, যেটা কিনা অ্যাক্টিভ সেন্সারের ক্ষেত্রে হয়, দিনে রাত্রে যে কোনো সময় তুমি সেখান থেকে ডেটা কালেকশন করতে পারবে, ওকে। আর নিষ্ক্রিয় সংবেদক বা প্যাসিভ সেন্সারের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো কি, ফটোগ্রাফিক ক্যামেরা, ইলেকট্রনিক ক্যামেরা, অর্থাৎ এগুলো ফ্ল্যাশ নেই, নর্মাল একটা ক্যামেরা, জাস্ট ও রাত্রেবেলা কোনো অবজেক্টের তথ্য সেরকমভাবে সে কিন্তু পাবে না, ওকে। নেক্সট, এবার দেখে নেওয়া যাক এই যে উপগ্রহ চিত্র প্রস্তুত হচ্ছে এর কতগুলো স্টেপ রয়েছে বা কতগুলো পর্যায়ের মাধ্যমে আমরা এই উপগ্রহ চিত্রগুলো পেয়ে থাকি। তো প্রথম যে পর্যায়টি রয়েছে এক্ষেত্রে কী হয়, একটি লঞ্চ ভেহিকেলের সাহায্যে, দেখো প্রথম চিত্রের মধ্যে সেটি দেখানো হয়েছে, এটি লঞ্চ ভেহিকেলের সাহায্যে তোমার স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে প্রেরণ করা হচ্ছে প্রথম, ওকে। তো ভারতের ক্ষেত্রে যে সমস্ত লঞ্চ ভেহিকেলগুলো আছে, যে PSLV আছে,
GSLV রয়েছে। এই লঞ্চ ভেহিকেলগুলো কোনো কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে অনেকটা ওপরে গিয়ে এর নিজস্ব যেটা স্থান অর্থাৎ সান সিনক্রোনাস হলে 700 থেকে 900 মধ্যে এবং জিওস্টেশনারি হলে 3600 কিলোমিটার ওপরে উচ্চতায় গিয়ে এর নির্দিষ্ট স্থানে সেটিকে স্থাপন করবে এবং যে স্থানের উপরে স্যাটেলাইটটাকে রাখা হচ্ছে এখানে দেখানো হয়েছে একটি দেখো যে স্যাটেলাইটটা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে তোমার রাখা হয়েছে যে স্থানের ওপরে স্যাটেলাইটটিকে প্রতিস্থাপন করা হয় সেটিকে বলা হয় প্ল্যাটফর্ম। ওকে নেক্সট দ্বিতীয় পর্যায় পর্যায় টুতে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই যে চিত্রটি দেখানো হয়েছে এখানে সেটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি হয় না সূর্যের থেকে একটা তরঙ্গ ভূপৃষ্ঠের যাবতীয় উপাদানের উপরে পড়ছে যেমন এখানে বিল্ডিং বা হচ্ছে রাস্তা বা উদ্ভিদ বা হচ্ছে তোমার জলভাগ ঘাস এই যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোর মধ্যে সূর্যের আলো পড়ছে এবং সেখান থেকে রিফ্লেক্ট করে তোমার সে কৃত্রিম উপগ্রহ তার যে সেন্সর রয়েছে সেই সেন্সরের মধ্যে সেগুলো কিন্তু লিপিবদ্ধ হচ্ছে বা সেটা ডেটাটা কালেক্ট করছে। ওকে আর এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা খুব কঠিন হলেও একটু বোঝার চেষ্টা করো দেখো খুব কঠিন লাগবে না এটা যদি তোমার বুঝতে চেষ্টা করো যে এই যে সেন্সর যে সেন্সরের মধ্যে ডেটাগুলো লিপিবদ্ধ হচ্ছে সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো গিয়ে তো সেখানে এই আলোক তরঙ্গটা বেশ কতগুলো বর্ণালীতে ভাগ হয়ে যায় এই বর্ণালীগুলো এখানে দেওয়া আছে দেখো এখানে স্পষ্ট করে বোঝা যাচ্ছে না যদিও আছে হচ্ছে কসমিক রে আছে গামা রে আছে এক্স রে আছে হ্যাঁ আল্ট্রাভায়োলেট রে রয়েছে তারপরে আছে তোমার হচ্ছে ভিজিবল ব্যান্ড বা ভিজিবল যে মানে দৃশ্যালোক যে তরঙ্গটি সেটি আমি প্রথমেই বলেছি বলার সময় যে তিনটি রং ব্লু গ্রিন এবং রেড এই তিনটি আমাদের আমরা দেখতে পাই তিনটি রঙকে এবং যাবতীয় যে উপগ্রহ চিত্রগুলো তৈরি করা হয় সেগুলো এই তিনটি রঙের আনুপাতিক মিশ্রণের ফলেই হয় এই তিনটি রঙে যখন তোমার সবুজ দরকার হবে তখন তুমি সেই হিসাবে মিক্স করে তৈরি করবে যখন তোমার কালো দরকার হবে সেরকমভাবে মিক্স করে তৈরি করবে বা সাদা দরকার হবে এগুলোর আনুপাতিক মিশ্রণের ফলে তুমি উপগ্রহ চিত্রগুলো তৈরি করতে পারবে বিশেষ করে ফলস কালার কম্পোজিটের ক্ষেত্রে। ওকে এছাড়াও আরও অন্যান্য দেখো তরঙ্গগুলো রয়েছে মাইক্রোওয়েভ রয়েছে রেডিওওয়েভ রয়েছে এরকম নিয়ার ইনফ্রারেড এরকম বিভিন্ন তরঙ্গগুলো কিন্তু ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে সেই সেন্সরের মধ্যে ধরা পড়ে হ্যাঁ সেন্সর এবং মাত্র তিনটি রং যে তিনটি রং যেটা ভিজিবল ব্যান্ড বললাম এই তিনটি রঙের ভিত্তিতে আমরা উপগ্রহ চিত্রগুলো তৈরি করে থাকি। ওকে তো এই গেল সেকেন্ড পর্যায় বা পর্যায় দ্বিতীয় যেখানে তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা এসে তোমার সেন্সরের মধ্যে ধরা পড়ছে। ওকে নেক্সট তিন নম্বর পর্যায়ে দেখো এবার হচ্ছে কথা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে যে এই সেন্সরের মধ্যে যে তথ্যগুলো ভূপৃষ্ঠ থেকে গিয়ে লিপিবদ্ধ হলো সেটি যখন গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট মানে ভূপৃষ্ঠের মধ্যে যে স্টেশন রয়েছে যেখান থেকে উপগ্রহ চিত্রটা তৈরি হবে সেখানে কিন্তু ওর ওই চিত্রটাকে ডাইরেক্ট পাঠাতে পারে না ও কী করে ও কতকগুলো ডিএন ভ্যালু বা ডিজিটাল নাম্বার ভ্যালুর মাধ্যমে নম্বর আকারে কিন্তু গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টে পাঠায় এবং সেটি হচ্ছে তোমার এইরকম রো এবং কলামের মধ্যে বিভিন্ন সিঙ্গেল পিক্সেল পিক্সেল পিক্সেলে ভাগ থাকে অনেকগুলো পিক্সেল হ্যাঁ পিক্সেল কী পিক্সেল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে পিক্সেল হচ্ছে উপগ্রহ চিত্রের একটা ক্ষুদ্রতম অংশ এই পরের যে চিত্রটা এখানে রয়েছে সেটা দেখলে তুমি দেখতে পাবে যে এই যে এই পোর্শনটাকে এখানে জুম করা হয়েছে এবং এটাকে আরও জুম করা হয়েছে এই অংশের মধ্যে তো জুম করার ফলে দেখো কতগুলো পিক্সেলে কিন্তু ভাগ হয়ে গেছে চিত্রটা আর এই পিক্সেলগুলোর এক একটা করে ডিএন ভ্যালু থাকে এই ডিএন ভ্যালুগুলো ভূপৃষ্ঠে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টের মধ্যে আসে এবং তার ভিত্তিতে সেখানে কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের ম্যাপগুলো প্রস্তুত করা হয়। ওকে আর একটা কথা এখানে বলে রাখি যে এই যে ডিএন ভ্যালুগুলো এটা শুধু 0 থেকে 255 পর্যন্ত এই নম্বরগুলো হয় হ্যাঁ তা এই 255টা নম্বর সেন্সর ভূপৃষ্ঠে পাঠাচ্ছে এবং তার ভিত্তিতে বিভিন্ন অবজেক্টগুলো যে রয়েছে সেই অবজেক্টগুলো সঠিকভাবে ডিটেক্ট হয়। ওকে নেক্সট যে বিষয়টি মানে পর্যায় চতুর্থ পর্যায়ে কী হচ্ছে তো চতুর্থ পর্যায়ে তোমার যে পিক্সেলগুলো পেলাম সে পিক্সেলগুলো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ চিহ্নিতকরণ করা হয় তারপরে করা হয় এখানে যে রেডিওমেট্রিক কিছু কারেকশন করা হয় রেডিওমেট্রিক কারেকশন বলতে যে ডিএন ভ্যালুগুলো সেন্সর পাঠাচ্ছে সে ডিএন ভ্যালুগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে উইথ মানে চওড়া প্রশস্ততার মধ্যে যদি কোনো ভুল থাকে তার কিছু ম্যানুয়ালি কারেকশন কিন্তু এইখানে করা হয়
তারপরে তোমার উজ্জ্বলতার মান ঠিক করা হয় টোপোগ্রাফি সরি উপগ্রহ চিত্রের এইখানে, তারপরে নির্ভুল শেষ পর্যন্ত নির্ভুল ইমেজ প্রস্তুত করা হচ্ছে এই স্টেজের মধ্যে, অর্থাৎ পর্যায় চারের মধ্যে। এবং শেষ যে পর্যায়টা রয়েছে পাঁচ নম্বর যে পর্যায়, সেখানে কী করা হচ্ছে না ভৌগোলিক তথ্য ব্যবস্থা। আমি একটু আগে বলেছিলাম তোমাদের যে ভৌগোলিক তথ্য ব্যবস্থা বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বিষয়টা কী, সেই জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের দ্বারা স্বাভাবিক উদ্ভিদ জলাভূমি বা অন্যান্য যে সমস্ত উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোর একটু প্রকৃত মানচিত্র প্রস্তুত করা হচ্ছে এবং সেটিকে উপগ্রহ চিত্রের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ওকে, নেক্সট আমরা দেখে নেব যে উপগ্রহ চিত্রের কী গুরুত্ব রয়েছে বা আমাদের কাছে উপগ্রহ চিত্র কতটা ইম্পর্টেন্ট, উপগ্রহ চিত্র কোন কোন বিষয়গুলো ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে। যেমন হচ্ছে প্রথমেই নিখুঁত চিত্র, যেহেতু ভূপৃষ্ঠ থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তোমার কৃত্রিম উপগ্রহের সেন্সারের কাছে যাচ্ছে, সুতরাং কোনো একটা রেডিয়েশন কোনো কিছুর থেকে বাদ যাচ্ছে না, তো প্রকৃত যে নিখুঁত চিত্র সেই নিখুঁত চিত্র কিন্তু তুমি স্যাটেলাইট ইমেজ থেকে পেয়ে যাবে। ওকে, দুই নম্বর যে কৃষির বৈশিষ্ট্য নির্ধারণ। হ্যাঁ, আমাদের ভূপৃষ্ঠের মধ্যে যে এগ্রিকালচারাল ল্যান্ড যেগুলো থাকে সেগুলোকে ডিটেক্ট করতে পারে তোমার উপগ্রহ চিত্র, মানে সেগুলো পরিষ্কারভাবে তুমি বুঝতে পারবে। এমনকি কৃষিকাজের অভ্যন্তরে তুমি কোন জমিতে কোন ধরনের চাষ করছো, কোথাও গম, কোথাও ধান, কোথাও সর্ষে, এই যে বিভিন্ন ধরনের কোথাও আখ, এই যে বিভিন্ন ধরনের চাষগুলো সেগুলোর পার্থক্যও কিন্তু করে দিতে পারবে একটি উপগ্রহ চিত্র। ওকে, তারপর জলসম্পদ সম্বন্ধে ধারণা। হ্যাঁ, উপগ্রহ চিত্র আমাদের ভূপৃষ্ঠীয় এবং উপপৃষ্ঠীয় যে সমস্ত জলভাগগুলো রয়েছে সেই সমস্ত জলভাগের তথ্য দিতে সমর্থ রয়েছে। হচ্ছে বনভূমির বণ্টন, অবশ্যই বনভূমির ভূপৃষ্ঠের বনভূমির সমস্ত বণ্টন, বনভূমির ঘনত্ব, এমনকি পাতার ক্লোরোফিলের অবস্থান, সমস্ত বিষয়গুলো একটা উপগ্রহ চিত্র কিন্তু দিতে পারে। অর্থাৎ বিভিন্ন দিক থেকে দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর কি রয়েছে, ভূমির ব্যবহার ও তার পরিবর্তন, পরিষ্কার, মানে এই যে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে দেখো, এই পয়েন্টগুলোর থেকে নামের মধ্যেই লুকিয়ে আছে কোন কোন ক্ষেত্রে তুমি উপগ্রহ চিত্রের প্রয়োজনীয়তা রয়েছে বা কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হ্যাঁ, যেটা পয়েন্ট বলছিলাম যে ভূমির ব্যবহার ও তার পরিবর্তন, মানে উপগ্রহ চিত্র কী করছে, মানে কৃত্রিম উপগ্রহগুলো প্রতি মুহূর্তে পৃথিবীর বিভিন্ন স্থানের চিত্র সংগ্রহ করছে এবং সেটি ভূপৃষ্ঠে পাঠাচ্ছে, তাই তো? তাই দেখলাম তো, তাহলে যদি আজকে একটা ভূপৃষ্ঠের কোনো স্থানে দেখা যাচ্ছে একটি ফাঁকা ল্যান্ড রয়েছে, দশ দিন পরে সেখানে একটা বিল্ডিং উঠে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু উপগ্রহ চিত্রের মধ্যে ধরা পড়ছে। হ্যাঁ, আর একটু মানে পরিষ্কার করে তুমি বুঝতে পারবে, তুমি কোথাও একটা নতুন বাড়ি করছো, সে তোমার বাড়ি ছিল না, সে তোমার বাড়ি উপগ্রহ চিত্র, মানে যে গুগল আর্থ যেটি থাকে সেটি তো একটি উপগ্রহ চিত্র, আমি বলেছিলাম তোমাদের প্রথমে ট্রু কালার কম্পোজিট, তো সেই গুগল আর্থ তুমি জুম করতে 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 তোমার বাড়িতে গেলে তোমার বাড়ি, হ্যাঁ, তুমি দেখবে যে দু বছর আগে বা এক বছর আগে সেখানে তোমার কিছু ফাঁকা ল্যান্ড, এক বছর পরে তোমার সেখানে বাড়ি, তোমার বাড়ির ওপরে জলের ট্যাঙ্ক, সিঁড়িঘর, সমস্ত কিছু স্পষ্টভাবে তুমি কিন্তু দেখতে পাচ্ছ এবং সমস্তগুলোই কাজ হচ্ছে তোমার উপগ্রহ চিত্রের কাজ এটা। ওকে, নেক্সট রয়েছে হচ্ছে মাটি ও খনিজ সম্পদের বণ্টন। আমি প্রথমেই বলেছি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিভিন্ন উপাদান থেকে যেহেতু প্রতিফলিত হয়ে সেন্সরে যাচ্ছে, সে ডিটেক্ট করছে, তাহলে বিভিন্ন ধরনের মাটিগুলো কোথাও হচ্ছে তোমার কৃষ্ণ মৃত্তিকা, কোথাও ল্যাটেরাইট মৃত্তিকা, সমস্ত মৃত্তিকাগুলোর পার্থক্য একটা স্যাটেলাইট ইমেজ অতি সহজে করতে পারবে, বা খনিজ সম্পদ কোন অঞ্চলে রয়েছে কোন অঞ্চলে নাই সেখান থেকে তার প্রতিফলনের উপর ভিত্তি করে সেটা কিন্তু পরিষ্কারভাবে তোমার উপগ্রহ চিত্র তোমার সামনে একটা ধারণা উপস্থাপন করবে। নেক্সট হচ্ছে সম্পদ অনুসন্ধান। অবশ্যই পৃথিবীর কোনো স্থানে সম্পদ আছে কি নাই, এই যে বিভিন্ন বিষয়গুলো সমস্তগুলো কিন্তু উপগ্রহ চিত্রের মধ্যে ধরা পড়ে। মানে তুমি একটা কথা শুনলে অবাক হবে যে স্যাটেলাইটগুলো কী কী কাজ করছে এখন, যে তুমি কোনো একটা সমুদ্রের মধ্যে মাছের ঝাঁক কোন কোন স্থানে রয়েছে সেই মাছের ঝাঁকগুলো ডিটেক্ট করতে সাহায্য করে কিন্তু স্যাটেলাইট। তাতে কী হচ্ছে, শ্রম অর্থ সবই কম ব্যয় হচ্ছে এবং অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে তুমি নির্দিষ্ট স্থানে গিয়ে সেখানে জালের সাহায্যে সমস্ত মাছগুলো ধরা পড়ছে। তো এইরকম বিভিন্ন ক্ষেত্রে সম্পদ অনুসন্ধানের ক্ষেত্রে উপগ্রহ চিত্রের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেক্সট কী রয়েছে, আবহাওয়ার পূর্বাভাস। আমি দেখেছি, দেখালাম একটু আগেই যে তোমাদের বললাম যে উপগ্রহ যে কৃত্রিম উপগ্রহগুলো রয়েছে সেটি হচ্ছে টেলিকমিউনিকেশন ব্যবস্থা এবং আবহাওয়ার তথ্যগুলো সংগ্রহ করে আমাদের কাছে প্রেরণ করছে। তো আবহাওয়া বা মেঘের বিভিন্ন উপাদানগুলো পর্যবেক্ষণ করে আগামীতে বৃষ্টি হবে
কি হবে না সেই বিষয়টা বা কোথাও খরা হতে পারে এই সমস্ত বিষয়গুলোর কিন্তু তথ্য একটা উপগ্রহ চিত্র দিতে পারছে। যদিও সেটা অল্প ডিউরেশনে, খুব বেশি ডিউরেশনে সে পূর্বাভাস দেবে না, অল্প একটু ডিউরেশনে সে পূর্বাভাসটা কিন্তু অতি সহজে দিয়ে দিতে পারে। নেক্সট হচ্ছে দূষণ নির্ধারণ। দূষণ নির্ধারণ বলতে তোমার মাটির দূষণ বা জলের দূষণ যদি হয় তাহলে তাতে কালার পরিবর্তন হয়, সেই কালারগুলো থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা বিভিন্ন রকম রেডিয়েশনগুলো রিফ্লেক্ট করবে, সেই রিফ্লেক্টগুলো সেন্সরে ডিটেক্ট হবে এবং সেটি তোমার হচ্ছে ভূপৃষ্ঠে আসবে, উপগ্রহ চিত্র পাবো। তাহলে অর্থাৎ উপগ্রহ চিত্র বিভিন্ন দূষণ নির্ধারণের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর রয়েছে হচ্ছে প্রতিরক্ষায়, অবশ্যই প্রতিরক্ষার ক্ষেত্রে উপগ্রহ চিত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে তোমার শত্রু দেশ তাদের গতিবিধি, হ্যাঁ তারা কখন কোন স্থানে অবস্থান করছে এবং তাদের বাউন্ডারি যে নির্দিষ্ট স্থানে রয়েছে সেখান থেকে তারা সরে আসছে কি না, এই যাবতীয় বিষয়গুলো তুমি কিন্তু একটি উপগ্রহ চিত্র থেকে পেতে পারো। ওকে, তো এই গেল উপগ্রহ চিত্রের একটা ডিটেইলস আলোচনা। নেক্সট যে বিষয়টি রয়েছে, দ্বিতীয় বিষয়টি, সেটি হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, সেই বিষয়টি নিয়ে এবার আলোচনা করব। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা হিসাবে বলা যেতে পারে যে তোমার ভূপৃষ্ঠের কোনো স্বল্প স্থানের, সাধারণত জরিপ কার্যের মাধ্যমে মানে সার্ভের মাধ্যমে তৈরি করা হয়, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি, প্রাকৃতিক কোনগুলি, স্বাভাবিক উদ্ভিদ, নদী, আর সাংস্কৃতিক কোনগুলি, রাস্তাঘাট বা তোমার বাড়িঘর যাবতীয় বা হচ্ছে যোগাযোগ পরিবহন, এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ প্রাকৃতিক এবং সাংস্কৃতিক সমস্ত বিষয়গুলো বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে উপস্থাপন করা হয় যে মানচিত্রের মধ্যে, সেই মানচিত্রটাকে বলা হয় টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। ওকে, এখানে আমি একটি ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের চিত্র দিয়েছি, দেখো এখানে যদিও এটি অস্পষ্ট রয়েছে বিষয়টি, তোমরা দেখলে তোমাদের সামনে যদি টোপোগ্রাফিক্যাল ম্যাপ কোনো সময় দেখো অতি সহজেই যাতে ডিটেক্ট করতে পারো বা চিনতে পারো সেই জন্য আমি এটা দিয়েছি এখানে। এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, আমি অল্প সময় নিয়ে তোমাদের এটা বলে দিচ্ছি যে একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপের সবার উপরের অংশে, এই অংশে থাকে এই টোপোগ্রাফিক্যাল ম্যাপটা কোন রাজ্যের। ওকে, তারপরে এখান থেকে তুমি বাম দিকে একেবারে কর্নারে যে চলে যাও তাহলে দেখবে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপটা কোন জেলার, সে জেলাটাও কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে তোমার দেওয়া থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একটি জেলার অংশবিশেষ নিয়ে তৈরি হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, আবার এমনও হতে পারে যে দুটি জেলার অংশ নিয়েও সে টোপোগ্রাফিক্যাল ম্যাপটা তৈরি হয়। এবং যদি এরকম দুটি জেলা থাকে তাহলে এইখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডেক্স বলে একটি ঘর করা থাকে এবং কতটুকু অংশ কোন জেলার সে বিষয়টিও তোমার কিন্তু পরিষ্কার করে দেওয়া থাকে টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে। আর কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, এই যে যেখানে জেলা থাকে তার ডান পাশে একটা পয়েন্ট থাকে, সেখানে সার্ভেইড বলে একটা কথা লেখা থাকে। সার্ভেইড মানে অ্যাকচুয়ালি কত সালে এই টোপোগ্রাফিক্যাল ম্যাপটা সার্ভে করা হয়েছিল, সেই তথ্যও তুমি এখান থেকে পেয়ে যাবে। আর তারপরে একদম ডান দিকে কর্নারে এখানে ইন্ডেক্স নম্বর থাকে, অর্থাৎ এই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ তার ম্যাপ নম্বরটা কত। সাধারণত আমাদের ভারতবর্ষের যে মালভূমি অঞ্চলের টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো পাওয়া যায় সেখানকার নম্বরটা থাকে এরকম, ধরো 73B/12। ওকে, 73B/12 বা 73B/10 বা C/8 এরকম, এবার কেন এরকম নম্বরগুলো হচ্ছে এই নম্বরগুলো আমি তোমাদের এই নেক্সট স্লাইডে ডিটেলসে বলবো, মানে এখানে সম্ভব না হলে আমি বোর্ডের মধ্যে তোমাদের সেটা এঁকে দেখাবো যে কী করে টোপোগ্রাফিক্যাল ম্যাপের এই নম্বরগুলো আসছে। মানে এটা তোমাদের পরীক্ষাতে খুবই আসে যে হচ্ছে কোনো একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপের নম্বর দিয়ে দিলো, বললো হয়তো সেখানকার স্কেল কত, সেই ম্যাপটির স্কেল কত বা এর অক্ষাংশ দ্রাঘিমাংশের ব্যবধান কত, তোমরা মুখস্থ করতে গিয়ে বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হও। কিন্তু আমি আজকে তোমাদের এই বোর্ডের মধ্যে সুন্দর স্টেপ বাই স্টেপ বিষয়টি আলোচনা করে দিলে দেখবে তোমাদের অনেকটা সহজ হবে বিষয়টি, তাহলে অতি সহজেই তোমরা একটা ম্যাপ দেখে তার নম্বর দেখে বলে দিতে পারবে যে এই মানচিত্রের স্কেলটা এত হবে বা এতে সমোন্নতি রেখার ব্যবধানটা এত হবে। ওকে, আচ্ছা যেখানে ছিলাম যে এই ম্যাপ নম্বর আর কী কী বৈশিষ্ট্য, আর অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, আমি আর দু একটা বলি যে তোমার এই যে এই লাইনটা সেটা হচ্ছে অক্ষরেখা এবং এটি একটা অক্ষরেখা, এই যে অক্ষাংশগত ব্যবধান অর্থাৎ কোথায় এখান থেকে শুরু করে এই পর্যন্ত, সাধারণত এটি 15 মিনিটের ব্যবধান হয়, 15 মিনিট × 15 মিনিট আমাদের যে ভারতবর্ষে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো হয় সেই ব্যবধানটা এখানে উল্লেখ করা থাকে। এবং দ্রাঘিমা রেখা বা দ্রাঘিমার যে ব্যবধান সেটি সাধারণত দেখবে এখানে
থাকে তোমার 88 ডিগ্রি 30 মিনিট থেকে 88 ডিগ্রি হয়তো 45 মিনিট, মানে 15 মিনিটের ব্যবধান। হ্যাঁ, এই যে ব্যবধানটা সেটাও কিন্তু টপোগ্রাফি ম্যাপ থেকে আমরা পাই। আর পাই কি, এখানে একটা স্কেল থাকে নিচের দিকে টপোগ্রাফি ম্যাপে, সেটা হচ্ছে তোমার এইখানে একটা গ্রাফিক্যাল স্কেল দেওয়া থাকে, সেই গ্রাফিক্যাল স্কেল এবং তার নিচে স্টেটমেন্ট স্কেল বা বিবৃতিসূচক স্কেলও দেওয়া থাকে। লেখা থাকে 2 cm to 1 km বা 1 cm to 500 meters, এই কথাটিও লেখা থাকে এখানে। ওকে, এবং RF স্কেলটিও এখানে দেওয়া থাকে 1:50,000, মানে 1:50,000, এই বিষয়টিও তুমি এখান থেকে পাবে। ওকে, আর একটা জিনিস এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে নিচে অর্থাৎ স্কেলগুলোর ওপরে একটা পয়েন্ট থাকে, সেখানে লেখা থাকে যে কার তত্ত্বাবধানে এই টোপোগ্রাফিক্যাল ম্যাপটি ওই সময় পাবলিশড হয়েছিল। দেখবে বেশিরভাগ টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলোই মেজর জেনারেল কিশোরীলাল খোসলা, হ্যাঁ, তৎকালীন সার্ভেয়ার জেনারেল ছিলেন, তো এই তার তত্ত্বাবধানেই তোমার হচ্ছে এই টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো ওই সময় পাবলিশ করা হয়েছিল। ওকে, আচ্ছা, আর এইখানে বাম পাশে তোমার থাকে হচ্ছে প্রতীক চিহ্ন, যে প্রতীক চিহ্নগুলো এখানে ইউজ করা হয়েছে এবং সেখানে এখানে সিম্বল আকারে দেওয়া থাকে, এই হচ্ছে তোমার টোপোগ্রাফিক্যাল বিষয় ম্যাপের বিষয়বস্তু। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এখানে অবশ্যই বলে রাখা দরকার বা তোমাদের এটা পড়তেও হবে, যে টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো তৈরির করেন কারা বা কারা এর দায়িত্বে থাকেন, বা সার মনে রাখতে হবে এখানে যে সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় সর্বেক্ষণ বিভাগ টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো, ভারতের টোপোগ্রাফিক ম্যাপগুলো তৈরির দায়িত্বে থাকেন। এই সার্ভে অফ ইন্ডিয়া 1767 খ্রিস্টাব্দে এস্টাবলিশড হয়েছিল এবং এর সদর দপ্তর রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে। ওকে, আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতেও এর একটি ব্রাঞ্চ অফিস রয়েছে, কলকাতা সল্টলেকে। হ্যাঁ, সেখান থেকেও তোমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো যদি চাও কেউ, সেখান থেকে গিয়ে কতগুলো নিয়মকানুন রয়েছে তার সেগুলো ফলো করে গেলে তোমরা সেখান থেকে টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো সংগ্রহ করতে পারবে। ওকে, নেক্সট আমি যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে এই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপের যে নম্বর, এই নম্বরগুলো কীভাবে দেওয়া হচ্ছে সেই বিষয়টা আমি একটু আলোচনা করব। প্রথমেই একটু দেখিয়ে নিই একটা স্লাইড, দেখো এই স্লাইডের মধ্যে আছে, এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের কতগুলো তোমার হচ্ছে এখানে নম্বর তুমি পাচ্ছ, যেটা শুরু হয়েছে 1 থেকে শুরু, নম্বরগুলো বুঝতে পারছো না আশা করছি, তোমার মনে রাখবে এই যে প্রথমে যেটি রয়েছে সেটা 1 থেকে শুরু করে চলে আসছে এইখানে তোমার 135 পর্যন্ত, এই নম্বরগুলো রয়েছে। এবং যেখানে পুরোপুরি অংশ শুধুমাত্র তোমার সাগরের মধ্যে রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করা হয়েছে, সেক্ষেত্রে কোনো সার্ভে করা সম্ভব না, বা সেখানে মানুষজন যেহেতু থাকে না সেখানে কোনো সার্ভে করার প্রয়োজন হয়নি, সেগুলোকে বাদ দিয়ে অল্প অল্প অংশ যেগুলো ভূপৃষ্ঠের মধ্যে স্থলভাগের মধ্যে পড়েছে সেগুলো একটু নম্বর দেওয়া হয়েছে। ওকে, তো এইরকম করে 1 থেকে 135 পর্যন্ত নম্বর থাকলেও ভারতবর্ষের ক্ষেত্রে বা ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে দেখবে যে এখানে তোমার হচ্ছে 106টি গ্রিডের সার্ভে করা হয়েছে। ওকে, আর প্রথম যে অঞ্চল এটা মনে রাখো, এটা আমি তোমাদের মনে রাখার জন্য বলি, প্রথম 1 নম্বর যে টোপোসিটটা এটা হচ্ছে ইরানের তাবরিজ অঞ্চলের টোপোসিট। ওকে, আর সেখান থেকে তারপরে ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে যে নম্বরগুলো আমরা পাবো সে নম্বরগুলো দেখবো আমি এখনই বোর্ডের মধ্যে তোমাদের দেখাবো, যে 39 থেকে শুরু করে 92 পর্যন্ত এই নম্বর মধ্যে ভারতবর্ষটাকে কভার, এই যে ভারতবর্ষে যে চিত্র রয়েছে ভারতবর্ষকে এই নম্বরগুলো কভার করে। ওকে, তাহলে প্রথম যে এটা এই যে সিটটা রয়েছে এটাকে মিলিয়ন সিট বলা হয়। হ্যাঁ, মিলিয়ন সিট বলা হয় মানে এর স্কেল হচ্ছে তোমার 1:1 মিলিয়ন। আমি এটাও এখান এটা এটিও আঁকবো, এটা একে এক ধার থেকে তোমাদের প্রত্যেক স্টেপ বলবো, এবং এতে অক্ষরেখা দ্রাঘিমারেখার ব্যবধানগুলো যদি দেখো এখানে পরিষ্কার করে বুঝতে পারছো যে 4 ডিগ্রি থেকে শুরু করে 40 ডিগ্রি নর্থ পর্যন্ত রয়েছে এবং 44 ডিগ্রি ইস্ট থেকে শুরু করে 124 ডিগ্রি ইস্ট, যদিও হলে এখানে ইস্ট এবং হচ্ছে তোমার নর্থ, এ দুটো বিষয় কেন, কারণ হচ্ছে ভারতবর্ষ এবং ভারতের যে উপমহাদেশগুলো এখানে রয়েছে এগুলো সমস্তগুলোই তোমার উত্তর গোলার্ধে রয়েছে, নিরক্ষরেখার ওপরে রয়েছে, তাই নর্থ, এবং মূল মধ্যরেখার পূর্ব দিকে রয়েছে মানে পূর্ব গোলার্ধে রয়েছে, এই জন্য এটি হচ্ছে তোমার ইস্ট। ওকে, তাহলে আমি যাচ্ছি বোর্ডে, বোর্ডে গিয়ে তোমাদের এখন স্টেপ বাই স্টেপ নম্বরগুলো বোঝাচ্ছি। ওকে, তো যেটি তোমাদের দেখালাম তোমাদের হচ্ছে ওই স্লাইডের মধ্যে সেটাকে আমি এখানে প্রথম মিলিয়ন শীট থেকে শুরু করছি। দেখো প্রথমে, আচ্ছা একটু ছোট করে করি, অনেকগুলো এখানে আঁকতে হবে তোমাদের জন্য, দেখো প্রথমে যে সিটটা এখানে তৈরি করা হয় এরকম করে, আমি সমস্তটা আঁকলাম না, বেশ কয়েকটা এখানে
জাস্ট বোঝার জন্য বলছি তোমাদের, যে প্রথমে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপটা তোমরা পাবে, যার ব্যবধান হচ্ছে 4°x4°, মানে 4 ডিগ্রি যদি এটা হয়, 4°নর্থ, এটা হচ্ছে 8°নর্থ, এটা হচ্ছে 12°নর্থ, এটা হচ্ছে 16°নর্থ, এটা হচ্ছে 20°নর্থ, আরও রয়েছে, আমি সমস্তগুলো দেখাতে চাই বোঝার জন্য কী করে নম্বরগুলো আসছে বা দেওয়া হয়েছে সেটি একটু বোঝার চেষ্টা করে বলছি। আর এই দিকে ধরো তোমার এটি 72°ইস্ট, এটি হচ্ছে 76°, 80°, 84°, 88°, এবং 92°। ইস্ট এই তোমার প্রথমে 4°x4° করে ভারত এবং ভারতীয় উপমহাদেশের যে দেশগুলো সমস্তগুলো ভাগ করা এবং তার নাম দেওয়া হয়। আমি দেখেছিলাম প্রথমে যে 1 থেকে শুরু করে যে তোমরা নম্বরগুলো কী করে পাওয়া যাচ্ছে সেগুলো দেখেছিলাম। এবার দেখো এখানে সাপোজ একটা নম্বর দিলাম 39, 40, 41, এরকম করে 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 এখানে 73, এখানে 74, এরকম নম্বর করে করে তোমার 39 থেকে 92 পর্যন্ত এই নম্বরগুলো ভারতবর্ষের ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, এবং এর ব্যবধানটা কত বললাম না, 4°x4°, আর এর স্কেলটা হচ্ছে 1:1,000,000, 1:1,000,000, মানে 1:1,000,000 তোমার 10 লক্ষ। ওকে, আর এই 1,000,000 হওয়ার জন্য এটাকে বলা হয় মিলিয়ন শিট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে প্রথম যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ যেটাকে মিলিয়ন শিট বলা হয়, এর সমোন্নতি রেখার ব্যবধান থাকে হচ্ছে 500 মিটার। সমোন্নতি রেখা কি না, সমোন্নতি রেখা হচ্ছে সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে যে কাল্পনিক রেখার দ্বারা যোগ করা হয় তাকে বলা হয় সমোন্নতি রেখা। ধরো এই একটা সমোন্নতি রেখা, এই সমোন্নতি রেখার মান ধরো আছে তোমার হচ্ছে 400, তাহলে পরের যে সমোন্নতি রেখাটা কত হবে, অবশ্যই 500 যোগ করতে হবে, এর সঙ্গে হবে 900, তারপরেরটা 500 যোগ করলে হবে কত, 1400, এরকম করে করে তোমার সমোন্নতি রেখাগুলোর ডিস্ট্রিবিউশন থাকে। ওকে, তো এইবার এই যে তোমার মিলিয়ন শিট, এই মিলিয়ন শিট থেকে কী করে পরে ভাগ করে নেক্সট ম্যাপটা আমরা পাচ্ছি সেটা দেখো। ধরো আমি এই এইটাকে নিলাম, এই 73, এই ভাগটাকে নিলাম, 73 ভাগ করে নিয়ে আমি এখানে প্রথম ভাগ করবো এটাকে, প্রথমে 16টা ঘরে ভাগ করা হয়, এরকম 16টি ঘরে ভাগ করা হয়। আমি নিলাম এই 73, মানে এইখানে যদি দেখো অক্ষরেখা কত, 12°নর্থ, আর এটি হচ্ছে তোমার 16°নর্থ। ওকে, তাহলে এটা হচ্ছে 12°নর্থ, এটা হচ্ছে 16°নর্থ। ওকে, তাহলে এইটা 13°, এটা 14, এটা 15°। এবার যদি দ্রাঘিমা রেখা দেখো এইখান থেকে, এটা হচ্ছে 80°ইস্ট, আর পরেরটা হচ্ছে 84, এই 84°ইস্ট। ওকে, তো এর মধ্যে এই ঘরটাকে আমি পরে আবার এটিকে ছোট ছোট কতগুলো ঘরে ভাগ করছি বা পরের যে স্টেপটা কী করে আসছে সেটা দেখাচ্ছি। ওকে, তাহলে এইটাকে ভাগ করার পরে এটাকে নম্বর দেওয়া হয় তোমার এ থেকে পি পর্যন্ত, টোটাল 16টা লেটার এখানে দেওয়া হয়, এ বি সি ডি ই এফ জি এইচ কে কে এল এম এন ও এবং পি। ওকে, তো প্রথম এখান থেকে অর্থাৎ এই যে ম্যাপটা, এর নম্বর ছিল তোমার হচ্ছে 73, পরে এই যে ম্যাপটা পাচ্ছি, যদি তুমি ধরো এইটুকু ঘরকে নিচ্ছ তাহলে এই ম্যাপটার নম্বর হবে 73J। অর্থাৎ তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে একটা ম্যাপের নম্বর হচ্ছে 73, তো 73 ম্যাপ নম্বরের স্কেল কত, তুমি অনায়াসেই বলতে পারবে সে ম্যাপটার স্কেল হচ্ছে 1:1,000,000, বা এটিকে স্টেটমেন্ট স্কেলে তুমি যে বলতে চাও বলতে পারো 1:16। ওকে, এবার এখান থেকে পরবর্তীতে স্টেপে গেলাম কি না, 73G পেলাম ওখান থেকে, তাহলে 73J এর যে বৈশিষ্ট্যগুলো কী দেখি, যে এর ক্ষেত্রে প্রথম হচ্ছে এর
অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ব্যবধান হচ্ছে কি না 1 degree into 1 degree। ওকে দেখো 12 13 এখানে 80-র পরে এটা 81 82 83 এই করে যাচ্ছে ভাগগুলো। তাহলে ব্যবধান হচ্ছে 1:1 বা 1 degree into 1 degree, 1 degree into 1 degree করে ব্যবধানে পরের ম্যাপটা আমরা পাচ্ছি। ওকে এর স্কেল কত হয় না, এর স্কেল হয় 1:2.5 লাখ, 1:2.5 লাখ হচ্ছে এর স্কেল। এবং এই যে 1 degree by 1 degree ব্যবধানের জন্য এই ম্যাপটাকে বলা হয় ডিগ্রি শিট। ওকে ডিগ্রি শিট, আর এটির হচ্ছে তুমি যদি ইয়ে করতে চাও মানে স্টেটমেন্ট স্কেল লিখতে চাও তাহলে লিখতে পারো এটা হচ্ছে 1 inch to 4 mile, কিছুই না, এটাকে জাস্ট একটা ঘরকে আমি 4টা ঘরে পরিণত করলাম, তাই না। তাহলে এইখানে ছিল 1 16 16কে 4 দিয়ে ভাগ করলে 4 পেয়ে যাব, তাহলে 1 inch to আগে ছিল 16, 1 inch to এখানে হবে 4 mile। ওকে আবার আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, দেখো যে 1 inch to 4 mile মানে এটিকে বলা হয় আবার 1/4 inch seat। কেন বলা হয় বলছি, মানে এখানে সবসময় দেখা হয় যে 1 mile কত ইঞ্চিতে হয় তার উপর ভিত্তি করে এটিকে আবার আরেকটা নামকরণও করা হয়। তো এখানে যদি দেখি তাহলে বাবু 0.25 inch পাবো 1 mile, তাই না। তাহলে এই যে 0.25 মানে 1/4, একের মানে 1/4 ভাগ মানে 1/4, এসে 0.25 inch to 1 mile বা 1/4 inch to 1 mile হওয়ার জন্য এই সিটটিকে আবার 1/4 inch seat বলা হয়। ওকে আর এই সিটটা যে থাকবে এর সমন্বিত রেখার ব্যবধান হয় তোমার 100 meter, অর্থাৎ একটা সমন্বিত রেখা থাকবে তার পরবর্তী সমন্বিত রেখার ব্যবধান হবে 100, অর্থাৎ এটা যদি 100 হয় পরেরটা হবে 200। অর্থাৎ তোমাকে যদি কোনো একটা ম্যাপের নম্বর বলে দেয় যে একটা ম্যাপ নম্বর হচ্ছে 73J, তার স্কেল কত হবে না, তার স্কেল ফিক্সড 1:2.5 লাখ, বা তুমি বলতে পারবে হচ্ছে 1 inch to 4 mile। ওকে এর অক্ষরেখা দ্রাঘিমা রেখার ব্যবধান কত, 1 degree into 1 degree। ওকে বা এটাকে হচ্ছে ডিগ্রি শিট বলা হচ্ছে, তাহলে এই যে লিখলাম মানে এই ম্যাপটাকে কী বলবে, কোন শিট বলবে, এটা ডিগ্রি শিট, এবং এটাকে 1/4 inch seatও বলা হয়। ওকে নেক্সট এইখান থেকে যদি আমরা এই যে এটাকে নিয়ে আবার নেক্সট স্টেপে যাই তাহলে কী পাবো, দেখো এটিকে দুটি ভাগে ভাগ করব। প্রথমে এটাকে 4টি ভাগে ভাগ করছে, আমি নিলাম হচ্ছে এই ঘরটা, অর্থাৎ এইখানে 14 ওপরে 15, তাহলে এটি হচ্ছে 14 degree north, এটি হচ্ছে 15 degree north, তাহলে এটা হবে 14 degree 30 মিনিট, আর এই দিকে 82 degree 83 degree, এটা হচ্ছে 82 degree east, এটা হচ্ছে 83 degree east, মাঝখানেরটা হচ্ছে 82 degree 30 মিনিট। এবং এর ভাগগুলো কী করা হয়, এখানে করা হয় তোমার নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট, এই 4টি ভাগে ভাগ করা হয়। এর অক্ষরেখা দ্রাঘিমা রেখার ব্যবধান কত এই ম্যাপের, না 30 মিনিট ইন্টু 30 মিনিট। ওকে এর স্কেল কত হয় না, 1:1 লাখ, হিসেব মতো এটি এর অর্ধেক 1:2 তোমার 1,25,000 হওয়া উচিত ছিল, কিন্তু সেটিকে রাউন্ড ফিগারে নিয়ে আসার জন্য 1:1 লাখ স্কেল করে দেওয়া হয়। এবং এটি স্টেটমেন্ট স্কেলে হয় 1 inch to 1 inch to 2 mile, আর এইখানে সমন্বিত রেখার ব্যবধান থাকে হচ্ছে 50 মিটার। এগুলো সবগুলোই ফিক্সড, অর্থাৎ এই কতগুলো বিষয় একটা করে ম্যাপ ধরে এবং এই কতগুলো বিষয় দিয়ে মনে রাখতে পারলে তোমার আর পরীক্ষার সময় কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। ওকে তাহলে এইখানে এই নম্বরটা কত, ধরো তুমি এই এটাকে নিচ্ছ, তাহলে এই নম্বরটা হবে কত না 73 ওপরে জে বাই নিচে NE, অর্থাৎ তোমাকে যদি বলে দেওয়া হয় যে এই ম্যাপটার তোমার স্কেল কত, অতি সহজেই বলতে পারবে 1:1 লাখ, বা স্টেটমেন্ট স্কেলে 1 inch to 2 mile,
এর সমন্বয় রেখার ব্যবধান কত 50 মিটার বা হচ্ছে এর অক্ষাংশ দ্রাঘিমাংশের ব্যবধান কত 30 মিনিট × 30 মিনিট অতি সহজে বলতে পারবে ওকে নেক্সট আরেকটি ভাগে ভাগ করা যেতে পারে এটিকে যেটিকে বলা হয় ইঞ্চি সিট দেখো সেটা ইম্পর্টেন্ট যেটা আমরা যেটা যে ম্যাপটা নিয়ে আমরা মূলত আমাদের কাজ তাহলে এই যে এই ভাগটা এটাকে আবার একটু ছোট্ট করে আছি এখানে সেম অর্থাৎ 14 ডিগ্রি নর্থ এটা হচ্ছে 15 ডিগ্রি নর্থ এটা ছিল কত 82 ডিগ্রি ইস্ট এবং এটা ছিল হচ্ছে 83 ডিগ্রি ইস্ট ওকে তাহলে এই যে ভাগগুলো কত কত পাবো প্রথম ভাগটা হচ্ছে 14 ডিগ্রি 15 মিনিট 14 ডিগ্রি 15 মিনিট পরেরটা 14 ডিগ্রি 30 মিনিট ওকে তারপরেরটা কত পাবো না 14 ডিগ্রি 45 মিনিট একই রকমভাবে এদিকেও অর্থাৎ প্রথমটা হচ্ছে 82 ডিগ্রি তাহলে 82 ডিগ্রি এটা 15 মিনিট আমি 82 ডিগ্রি আর লিখছি না এটা 30 মিনিট 82 ডিগ্রি 30 মিনিট এটি হচ্ছে 82 ডিগ্রি 45 মিনিট এবং 83 ডিগ্রি মানে 60 মিনিট 60 মিনিট 1 ডিগ্রি হয়ে যাচ্ছে ওকে এবং এটি ভাগ করার পরে এই 16টি ভাগে ভাগ করা হচ্ছে অর্থাৎ এইটাকে তোমার একটি ডিগ্রি সিটকে আবার ইঞ্চি সিটে কনভার্ট করার জন্য 16টি ভাগে ভাগ করা হচ্ছে তখন এটিকে নম্বর দেওয়া হয় 1 থেকে 16 পর্যন্ত 1 এবং 16 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 অর্থাৎ এরকম করে নম্বরগুলো এখানে দেওয়া হচ্ছে ওকে এর বৈশিষ্ট্যগুলো আমি বলছি আবার ধরো এখান থেকে তুমি নিলে এই 10 তাহলে এই ম্যাপটার নম্বর কত হবে এই ম্যাপটার নম্বর হবে 73J/10 73 ওপরে যে নিচে 10 এই যে ম্যাপটা এই ম্যাপটার নম্বর হবে 73J/10 এর কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে বা দেখো কী কী রয়েছে প্রথম হচ্ছে এর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে বিস্তার সেটা হচ্ছে 15 মিনিট × 15 মিনিট ওকে এর তোমার স্কেল হচ্ছে 1:50,000 মানে 1:50,000 হচ্ছে এর স্কেল ওকে আর এর সমোন্নতি রেখার ব্যবধান হচ্ছে তোমার 20 মিটার হচ্ছে সমোন্নতি রেখার ব্যবধান ওকে আরেকটা বিষয় এখানে এটাকে বলা হচ্ছে তোমার ইঞ্চি সিট কেন বলা হচ্ছে না দেখবে এখানে যে স্কেলটা সেটা 1 ইঞ্চ টু 1 মাইল হচ্ছে তাই আমি বলেছিলাম এই যে এই অংশের ক্ষেত্রে যে কত ইঞ্চিতে তোমার 1 মাইল রিপ্রেজেন্ট করছে সে বিষয়টার উপর ভিত্তি করে তার একটা নামকরণ হয় অর্থাৎ এটিকে যেমন ডিগ্রি সিট বলা হচ্ছিল হ্যাঁ ডিগ্রি সিটের পরবর্তী যেটা আসলো সেটা তোমার হচ্ছে এটাকে তোমার ইঞ্চি সিট কারণ 1 ইঞ্চ টু 1 মাইল সেই হিসাবে এটাকে কী বলতে পারো এটাকে বলতে পারো তুমি হাফ ইঞ্চি সিট বা হাফ ডিগ্রি সিট বলতে পারো হাফ ডিগ্রি সিট কেন না একটা ডিগ্রিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে হাফ ডিগ্রি সিট আবার হাফ ইঞ্চি সিট কেন না এখানে ছিল হচ্ছে তোমার 1 ইঞ্চ একটু লিখেছিলাম মনে হ্যাঁ এই যে দেখো 1 ইঞ্চ টু 2 মাইল ছিল তাই না তাহলে 0.5 বা হাফ ইঞ্চ সমান হচ্ছে 1 মাইল হবে তো সেই হিসেবেই তোমার এটা হাফ ইঞ্চি সিটও বলা যেতে পারে এটিকে ওকে তো এই গেল তোমার হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপের যে বিভিন্নভাবে নাম্বারগুলো দেওয়া হয় তার একটা পদ্ধতি ওকে আর একটা রয়েছে স্পেশাল সিট যেটাকে বলা হয় সেই স্পেশাল সিট তুমি যে কোনো একটিকে নিয়ে করতে পারো এখান থেকে ধরো আমি একটু এখানে পরিষ্কার করে নিই দেখো যে কোনো একটি ধর তুমি এইটিকে নিলে এই একটা ভাবকে নিয়ে তুমি হচ্ছে করবে হচ্ছে স্পেশাল সিটটি তাহলে এইটা হচ্ছে তোমার 14 ডিগ্রি 30 মিনিট থেকে 14 ডিগ্রি 45 মিনিট এটিকে ভাগ করা হয় অনেকটা এরকম করেই কিন্তু এটা জাস্ট পরে তোমার ডিগ্রি সিট থেকে এখানে এসেছিল হাফ ডিগ্রি হয়েছিল এটা তোমার এখান থেকে আসছে তোমার আর এই যে ভাগটা পাচ্ছি এটা পরে ইঞ্চি সিটের ভাগগুলো ভাগ করা যেত যেটাকে স্পেশাল সিট বলা হয় মানে বিশেষ সিট বলা হয় ওকে তো এইটাকে দেখো 4টি ভাগ একই রকমভাবে ওই রকমই করা হয় নর্থ ইস্ট
সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট। অক্ষাংশ দ্রাঘিমাংশ কত হবে? 14°30' থেকে 14°45' টোটাল, 14°30' নর্থ অবশ্যই, এটা হচ্ছে 14°45' নর্থ অবশ্যই। তাহলে মাঝখানের ভাগটা কত হচ্ছে? না, ভাগটা হচ্ছে তোমার এর সঙ্গে 14°37'30". সেকেন্ডের জন্য দুটো, মিনিটের জন্য একটা। ওকে, তাহলে 14°30' ছিল, 14°37'30" এবং 14°45', মানে যে 15 মিনিট ছিল সে 15 মিনিটটাকে দুটো ভাগে ভাগ করা হলো। একই রকমভাবে এই যে এখানে ছিল, অর্থাৎ 82°30, 82°45, তাহলে এটা ছিল 82°30, এটা হচ্ছে 82°45, তাহলে মাঝখানের ভাগটা কত হবে নিশ্চয় বুঝতে পারছো, এটি হবে তোমার 82°37'30". ওকে, আর এর তাহলে তোমার অক্ষাংশ দ্রাঘিমাংশের ব্যবধানগুলো কী কী হচ্ছে দেখো, তাহলে 7°30' × 7°30'। ওকে, এর হচ্ছে তোমার স্কেলটা কত হয় না, 1:25,000 হচ্ছে এই স্কেলের, এই এই যে টোপোসিটটা হবে তার স্কেল। ওকে, আর এর সমোন্নতি রেখার ব্যবধান হচ্ছে তোমার 10 মিটার। ওকে, তাহলে এই যে বিস্তারিত একটা ম্যাপ নম্বর দেওয়ার পদ্ধতি তা তোমাদের বলা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। বা যদি নাও বুঝতে পারো, এখন অসুবিধা হয়, তোমার একটু বইটা খুলে একটু দেখো, একদম পরিষ্কার হয়ে যাবে, হ্যাঁ কীরকমভাবে স্টেপ বাই স্টেপ আসলো পরিষ্কার করে তোমরা বুঝে যেতে পারবে। ওকে, আচ্ছা নেক্সট, এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ এটা হয়ে যাওয়ার পরে আমরা যে বিষয়টি না জানো, আমরা আবার স্লাইডের দিকে যাব। হ্যাঁ, স্লাইডে সেখানে আমরা দেখাবো, দেখব যে তোমরা হচ্ছে যে এর গুরুত্ব কী রয়েছে, বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ এবং হচ্ছে যে উপগ্রহ চিত্র দুটোই তো আলোচনা করলাম, এই দুইয়ের মধ্যে কী কী পার্থক্য পাওয়া যেতে পারে। ওকে, আচ্ছা তো দেখে নিই যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপের ইম্পর্টেন্সগুলো কী কী, কোন কোন ক্ষেত্রে এটি কাজে লাগতে পারে। প্রথমে যে ইম্পর্টেন্স বা গুরুত্ব যেটি আলোচনা করব সেটি হচ্ছে প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদান সম্পর্কে ধারণা। হ্যাঁ অবশ্যই, আমাদের ভূপৃষ্ঠের যে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো এবং সাংস্কৃতিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিখুঁত জরিপের মাধ্যমে তোমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে দেখানো হয়। তাই কোনো একটা স্বল্প পরিসর স্থানের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো, নদী বা স্বাভাবিক উদ্ভিদ বা ভূপ্রকৃতি সেগুলো, এবং সাংস্কৃতিক যে বিষয়গুলি তোমার হচ্ছে পরিবহন যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যাবতীয় বিষয়, সমস্তগুলো টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে আমরা কিন্তু বুঝতে পারি। ওকে, সেই জন্য টোপোগ্রাফিক্যাল ম্যাপ আমাদের পাঠের প্রয়োজন রয়েছে। আর তারপরে কী রয়েছে, 2 নম্বর রয়েছে যে ভৌগোলিক বিষয়ের পরিবর্তন সংক্রান্ত ধারণা। হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটি আরও বেশি পরিষ্কার হবে যদি তোমরা একটি টোপোগ্রাফিক্যাল ম্যাপের সঙ্গে উপগ্রহ চিত্রকে এক জায়গায় রেখে কম্পেয়ার করো। কারণ টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো সাধারণত অনেক প্রাচীন হয়, পুরনো, অনেক আগে তৈরি করা হয়েছে, তুলনামূলকভাবে উপগ্রহ চিত্রগুলো ভেরি রিসেন্ট। সে কারণেই কোনো একটা অঞ্চলের যে ভৌগোলিক বিষয়গুলোর মধ্যে যে কী কী পরিবর্তন হয়েছে, কোথাও একটা নদী ছিল আজ থেকে 50 বছর আগে, বর্তমানে দেখা যাচ্ছে সেখানে নেই, তাহলে সেক্ষেত্রে তোমার বা পূর্বের সে ধারণাটি যে সেখানে একটা ছিল কোনো একটা প্রাকৃতিক উপাদানের অস্তিত্ব ছিল এবং বর্তমানে নেই, সেই বিষয়টির যে পরিবর্তন সংক্রান্ত ধারণার জন্য আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপের ওপর নির্ভর করতেই হয়। ওকে, তারপর রয়েছে যে আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা। কোনো একটা ক্ষুদ্র পরিসর স্থানের যে উন্নয়ন পরিকল্পনাগুলো আমরা যদি নিতে যাই, যেমন ধরো সড়ক পথ তৈরি করব, বা হচ্ছে রেল লাইন তৈরি করব, বা কোনো আবাসন এলাকা তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। টোপোগ্রাফিক্যাল ম্যাপ পাঠ করে উক্ত অঞ্চল সম্পর্কে যাবতীয় বিষয় বা তথ্য সংগ্রহ করে আমরা সেখানে নতুন আমাদের যে প্ল্যানগুলো সেগুলো ইমপ্লিমেন্টেশন করব। ওকে, পরে যেটা রয়েছে সম্পদ সংরক্ষণে, অবশ্যই সম্পদ সংরক্ষণের ক্ষেত্রেও টোপোগ্রাফিক্যাল ম্যাপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কারণ কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের বনভূমি সংরক্ষণ বা মৃত্তিকার ক্ষয় রোধ এই যাবতীয় বিষয়গুলো জানার জন্য বা তার সঙ্গে তথ্য সংগ্রহ করার জন্য আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপের উপর নির্ভর করতে হয়। তাহলে এই ক্ষেত্রেও টোপোগ্রাফিক্যাল ম্যাপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওকে, আর রয়েছে সামরিক ক্ষেত্রে। অবশ্যই সামরিক ক্ষেত্রে টোপোগ্রাফিক্যাল ম্যাপের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ হচ্ছে কোনো একটা দেশের বাউন্ডারি সংক্রান্ত যাবতীয় তথ্য টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে নিখুঁতভাবে তুলে ধরা হয়। আর সেই কারণেই কোনো একটা বর্ডার সংক্রান্ত এলাকা বা বর্ডার এলাকার টোপোগ্রাফিক্যাল ম্যাপ তোমরা কিন্তু সহজে পাবে না, দেওয়া হয় না সেটি, কারণ সেটি হচ্ছে একটা দেশের সীমানার একটা কী বলবো যে তোমার হচ্ছে ওটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তুমি নিলে সেটার তথ্যটা যদি কোনো শত্রুর কাছে চলে যায় সেটা ক্ষতি হতে পারে, সেই জন্য সে বর্ডার সংক্রান্ত তোমার তথ্যগুলো গোপন রাখার জন্য এই টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো সাধারণত সবাইকে দেওয়া হয় না। ওকে, তো এই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপের এই গুরুত্বগুলো দেখলাম আমরা একটু আগেই, দেখলাম যে উপগ্রহ চিত্র তার কী গুরুত্ব এবং ডিটেলস বিষয়। এইবার আমরা দেখব বা পরীক্ষায় তোমাদের আসেও এই বিষয়টি, সেটা হচ্ছে যে উপগ্রহ চিত্র এবং টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে পার্থক্য কী, মানে কোন কোন ক্ষেত্রে এই দুটো আলাদা। ওকে, দেখিনি পার্থক্যগুলো কী কী। উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে যে সমস্ত পার্থক্যগুলো রয়েছে তার প্রথম পার্থক্যটাই হচ্ছে, তোমরা আমি প্রথমেই বলেছি যে মহাকাশে কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট স্থানের তথ্য সংগ্রহ করে বা সেন্সারের সাথে তথ্য সংগ্রহ করে তার মাধ্যমে যে চিত্রটি প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে তোমার উপগ্রহ চিত্র। ওকে, কিন্তু ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ক্ষেত্রে কি না, ওই রকম কোনো মহাকাশ থেকে কোনো কৃত্রিম উপগ্রহ সেই তথ্যটা তোমার কিন্তু দেয় না ভূপৃষ্ঠের, দেয় কে না, একটা নিখুঁত জরিপের মাধ্যমে মানে সার্ভে করার মাধ্যমে, কতগুলো লোক সে কাজে নিযুক্ত থাকে সেই লোকগুলো ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে সার্ভে করে এই ম্যাপটা তৈরি করে। যদিও বর্তমানে বিমান এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরির ক্ষেত্রে সাহায্য করছে, মানে বিমান চিত্রগুলো সেগুলোও ব্যবহার করা হচ্ছে, মানে এয়ার ফটো নাম শুনে থাকবে তোমরা, সেগুলো কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরির ক্ষেত্রে বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দ্বিতীয়ত বা দুই নম্বর যে পার্থক্যটি রয়েছে, যে প্রতিটি বস্তুকে তাদের প্রকৃত রং বা ছদ্ম রঙের মাধ্যমে দেখানো হয়, কোনো নির্দেশিকা থাকে না। হ্যাঁ, আমি অবশ্যই তোমাদের বলেছি এটি যে ভূপৃষ্ঠের প্রকৃত যে উপাদানগুলো থাকে সেটি তার প্রকৃত রং অনুসারেও দেখানো যেতে পারে বা সেখানে যে ফলস কালার দিয়ে সেটাকে উপস্থাপন করা যেতে পারে, এবং তার জন্য নিচে কোনো নির্দেশিকা থাকে না যে এইটা এই বিষয়টি এটি এই বিষয়টি ওটি ওই বিষয়টি ওটি এরকম থাকে না। কিন্তু যেটা থাকে হচ্ছে তোমার টোপোগ্রাফি ম্যাপের ক্ষেত্রে, এবং কী মানে কতগুলো সংকেত বা সাংকেতিক চিহ্ন, হ্যাঁ প্রচলিত সাংকেতিক চিহ্ন যেগুলো টোপোগ্রাফিক্যাল ম্যাপের নিচের দিকে বাম দিকে, আমি বলেছি তোমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ যে ডেসক্রিপশন যখন দিচ্ছিলাম তখন বলেছি যে সেখানে কতগুলো নির্দেশিকা থাকে, এই সেই প্রচলিত সাংকেতিক চিহ্নগুলির দ্বারা তুমি বুঝতে পারবে যে কোনো অংশটি কী বা কী দেখাতে চাইছে এখানে। ওকে, তৃতীয়ত তিন নম্বর যে পার্থক্যটি রয়েছে, একসঙ্গে অধিক পরিমাণে ভূসম্পদ ও বায়ুমণ্ডলের তথ্য সংগ্রহ করা যায়। অবশ্যই ভূপৃষ্ঠ থেকে অনেকটা ওপরে কৃত্রিম উপগ্রহগুলো থাকে, সেখান থেকে যখন ভূপৃষ্ঠের কোনো উপাদানকে ডিটেক্ট করে বিশাল এরিয়ার কিন্তু তথ্য সেই সেন্সারে গিয়ে ধরা পড়ে, কিন্তু সেটা কোনো সময় ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ক্ষেত্রে সম্ভব হয় না, কারণ এটা হচ্ছে সার্ভের মাধ্যমে করা হয়, মানে তোমার জরিপ কাজ, কতগুলো ব্যক্তি সেই কাজে নিযুক্ত থাকে, তারা গিয়ে কোনো ভূপৃষ্ঠের বিভিন্ন নিখুঁত এখানে এই জিনিসটা আছে ওইখানে ওই জিনিসটা আছে এরকম বিভিন্ন জিনিসগুলো দেখে তারা এসে নির্দিষ্ট স্কেল অনুসারে সেটিকে তৈরি করে। ওকে, পরের যে পার্থক্যটি রয়েছে সেটা হচ্ছে মানচিত্রের তথ্য সর্বদা নিখুঁত হয়। অবশ্যই আমি এটি উপগ্রহ চিত্রের যে তোমার গুরুত্ব সেখানে প্রথম গুরুত্বই ছিল এটি, যে মানচিত্রের তথ্য সর্বদা নিখুঁত হয়, কারণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ভূপৃষ্ঠ থেকে গিয়ে সমস্ত উপাদান থেকে যাচ্ছে, গিয়ে সেন্সার ডিটেক্ট হচ্ছে এবং তার মাধ্যমেই সে আমরা উপগ্রহ চিত্রটা পাচ্ছি, কিন্তু যেটা কিন্তু টোপোগ্রাফি ম্যাপের ক্ষেত্রে হয় না, এখানে একটা মানুষ সে একটা কাজের নিযুক্ত থাকছে, সুতরাং তার দ্বারা যে তথ্যগুলো কালেক্ট করা হচ্ছে সেগুলো অনেক সময় ভুল থাকতে পারে, থাকেও কিছু, অর্থাৎ এখানে ভুল থাকার সম্ভাবনা থাকে, যার জন্য বলা হয় মানচিত্র সর্বদা নিখুঁত হয় না। ওকে, পরের পার্থক্যটি রয়েছে হচ্ছে এই চিত্র থেকে প্রাপ্ত তথ্য অত্যন্ত আধুনিক। অবশ্যই
কারণ প্রতিদিন প্রতি মুহূর্তে স্যাটেলাইটগুলো পৃথিবীর চক্কর দিচ্ছে এবং প্রতি মুহূর্তে ভূপৃষ্ঠের কী পরিবর্তন হচ্ছে তার ডেটা কালেকশন করছে। যে তুলনায় কিন্তু ভূবৈচিত্র্য সূচক মানচিত্র যথেষ্ট পুরনো, অনেক দিনের পুরনো কোনো স্থানে টোপোল ম্যাপ তৈরি করে সেখানে সংরক্ষিত আছে কোনো একটা জায়গায়, সেখান থেকে নিলে তার তথ্য আমরা পেয়ে থাকি, তাহলে এটি যথেষ্ট পুরনো। ওকে, পরে যেটি রয়েছে হচ্ছে এটি কোনো অঞ্চলের ত্রিমাত্রিক চিত্র প্রদর্শন করে। হ্যাঁ, অবশ্যই আমাদের গুগল আর্থ, হ্যাঁ আমি একটু উদাহরণ দিতে গিয়ে বলেওছিলাম তোমাদের যে গুগল আর্থকে যদি জুম করতে করতে চলে আসো তাহলে তুমি তোমার বাড়ির ছাদ বা তোমার বাড়ির ছাদের উপর জলের ট্যাঙ্ক সমস্ত কিছুই দেখতে পাবে, তাই না? তাহলে সেটি হচ্ছে কিন্তু ত্রিমাত্রিক চিত্র প্রদর্শন করে, ত্রিমাত্রিক চিত্র প্রদর্শন করছে। আর কিন্তু যেটি হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, এটি ভূপৃষ্ঠের দ্বিমাত্রিক চিত্র প্রদর্শন করে। অর্থাৎ এই মানচিত্রের দ্বারা কোনো সময় থ্রি ডাইমেনশনাল চিত্র পাই না আমরা, তাই কি টু ডাইমেনশনাল। ওকে, পরে উপগ্রহ চিত্র প্রস্তুত ব্যয় সাপেক্ষ, তবে সময় ও শ্রম কম লাগে। অবশ্যই ব্যয় সাপেক্ষ, কোনো একটা স্যাটেলাইট তুমি একটা লঞ্চ ভেহিকেলের সাহায্যে সেখান থেকে মহাকাশে প্রেরণ করবে, সেখানে গিয়ে প্ল্যাটফর্মের উপর তাকে স্থাপন করবে, সেখানে দামি সেন্সর ইউজ করতে হবে, সেটাকে সেই সেন্সর থেকে তথ্যগুলো ভূপৃষ্ঠে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টে পাঠাবে, সেখানে কম্পিউটারের মাধ্যমে ম্যাপ তৈরি করবে, যাবতীয় বিষয়ের জন্য প্রচুর খরচ হয় কিন্তু খুব অল্প সময় লাগে। এবং যেহেতু কম্পিউটার বা ওইখানে যে তোমার স্যাটেলাইটগুলো এই সমস্ত কাজগুলো বেশিরভাগ কাজগুলো করে নেয়, সেই জন্য এখানে শ্রমের প্রয়োজন সেরকমভাবে হয় না। হ্যাঁ, তথাকথিত যে শ্রমের কথা বলি, সে শ্রমটার প্রয়োজন এখানে হয় না, কিন্তু খরচ প্রচণ্ড হয়, যেটি তার উল্টোটা হচ্ছে তোমার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ক্ষেত্রে। মানে এখানে কী হয় যে খরচ কম হলেও খরচ ওর তুলনায় অনেক কম, উপগ্রহ চিত্র তৈরি করতে যে খরচ হয় তার থেকে এখানে খরচ অনেক কম হয়, কিন্তু শ্রম বেশি লাগে এবং সময়ও যথেষ্ট বেশি লাগে। ওকে, পরে এবং লাস্ট যে পার্থক্যটি রয়েছে সেটি হচ্ছে তোমার একটি চিত্র থেকে একই উপাদান সম্পর্কিত অনেক তথ্য। আমি বলেছিলাম এটা যখন তোমাদের উপগ্রহ চিত্রের গুরুত্ব বলছিলাম, তখন বলছিলাম যে কোনো একটা ধরো তুমি অরণ্য ডেটা পেলে, তাহলে অরণ্যর ঘনত্ব কীরকম রয়েছে বা তার মধ্যে কোন কোন ধরনের গাছপালা রয়েছে সেগুলোও তুমি কিন্তু উপগ্রহ চিত্রের সাহায্যে তুমি পেয়ে যাবে। অর্থাৎ ঘনত্ব, তার বন্টন, উদ্ভিদের প্রকার সমস্ত বিষয়গুলো যেমন উপগ্রহ চিত্র থেকে অতি সহজে পাওয়া সহজ, কিন্তু সেটি সহজ হয় না কি না ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ক্ষেত্রে। এখান থেকে তুমি কোনো উপাদানের ঘনত্ব, বনভূমির ঘনত্বটা তুমি বুঝতে পারবে না, কারণ সেগুলো তো মানুষ দিচ্ছে, যে সিম্বলগুলো দিচ্ছে, অর্থাৎ কোনো একটা অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ দেখাবে, সেখানে স্বাভাবিক উদ্ভিদের সিম্বল কতগুলো দিয়ে দিল, অর্থাৎ সেখানে ঘনত্ব বা তার কী কী উদ্ভিদ সেখানে রয়েছে সেই উদ্ভিদের প্রকারগুলো টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে কোনো মতেই জানা সম্ভব নয়। ওকে, এই হচ্ছে বিশেষ কতকগুলো পার্থক্য, এছাড়াও আরও কিছু পার্থক্য হয়তো থেকে থাকবে বইয়ের মধ্যে, তোমরা সেটা অবশ্যই পড়বে। এবং আশা করি এই যে টোটাল যে চ্যাপ্টার, যে আলোচনাটা হলো, সেই আলোচনাটা তোমাদের ভালো লাগলো। এবং এই এই এর পরেও কিছু যদি থেকে থাকে দুই একটা বিষয়, তোমরা সেটা বই থেকে অবশ্যই পড়বে। ওকে, আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।